কোন মানুষ যদি আল্লাহর রাসূল রে যদি খাবে যদি দেখতে পারে আল্লাহ কি জাহান্নামের আগুন রে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিলেন যার নাম হলো হযরতে উকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উকাশে আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তার নিজে চুমা খাইছ আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন ও কাশা জানিয়া রাখো শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে যার কারণে তোমার লাগি আল্লাহ এ জাহান্নামের আগুনে হারাম করে দিছ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে আমরা মইত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো অসিয়ত আসেনি খে জানাজা হড়াইতাম এন কোনো অসিয়ত আসেনি কোন জায়গায় কবর দেওয়া হইতো যদি অসিয়ত থাকে তাহলে অসিয়তটা ফুরা করা হইতো ইলা তখন না নিখে অসিয়ত করা আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায় ইলা আসেন না নিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগুরোর সাহাবি অসিয়ত থাকলে অসিয়ত ফুরা হত অসিয়তটা কিত হইতো ফুরো হইতো আমার খবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো কারণ এ থাকছে গিয়ে বন্ধায় যে তুই অসিয়ত করছেন তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই না শোন ইমাম সাহেবের সবচাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা ফাল্লাক রাবু আল্লাহ রাব করিবে জানাজার নামাজ পড়াইতা করিব কইতে গিয়া খাওয়ায় আপন ছেলে আপন ভাতিজা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি এইভাবে আর খাওয়াইয়া থাকছে গিয়া করি আমরা দেশ মানুষ করিব মনে কর বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছ গিয়া নামাজ পড়াইলাম গোলাপ সরাইল থাকে না কইছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে ফড়াই লাগো গু করি বুঝ পাইছেন নি খান তো কি খানো ই দারে দিও না ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাহেবর হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাহেবর হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবর কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাহেবে নামাজ পড়াইতা ঠিক আছে জানাজার নামাজ অন্য একজন দি পড়াই নাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ পড়াইতা আর ইমাম কত বড় আজকে আপনার আর জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বা ঘুরি সাবাই গেছেন বাগেটর সাবাই গেছেন গাঙ্গুলির সাবাই গেছেন যত বড় সাব আপনার কাক্য না কেন ইমাম সাহেবে যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না এই অধিকার নাই ইমাম সাহেবে যদি দেই পারবা নতুবা না খেয়াল করছেন নি মা আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহ মিয়া সাহ সম্মানী ডাক আমরা দেশ ইটা ডাকি না কইবা মোল্লা বুঝাইছে হয় নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে রে কিতা খরতারি হ্যাঁ কিতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল আই সামনে শুক্রবার মাতিমু সামনে শুক্রবার আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়া সারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি কিত হইল টিভি নিউ কিত হইল বড় জলদি ঘুরি যাবে বুঝতে পাইছেন আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান বিছনা জলদি লইও না কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত এখন ডাক্তার রাখলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না
এটা দেখো কা ডাক্তার অকলের চার্জ করি আবার করছেন রাত্রে বেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও তারপরে তুমি তান বেড লইও বিছনা যাইও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরেক গুরু মানুষ আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালতে যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ এই মুহূর্তটাও বলবা কিন্তু দেখেন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও যে ব্যক্তি মরণপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল আসিয়ে জান কবজ কর্তার বাম সাইড চাপাইয়া রাখিও পিছন সামনা চাপাইয়া রাখিও তুমি তান বেশি করিয়ালা হাওলাওয়ালা ফড়িও কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাইলাই তো নষ্ট করিলাই তো এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত ইন্নাহু লাকুম আদুউম মুবীন শয়তান হইল আমরার খোলা দুশ্মন শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করিয়া আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব যে কোনো মানুষ বেমার পড়ছন মরণের সময় দুই দিন চক্ষু বন্ধ তিন দিন বন্ধ বা তিন মাস পর্যন্ত যদি বন্ধ থাকে মানুষের যেই সময় ভিতর থাকি রুটটা যখন বাইর হইয়া যাইব সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব এর লাগে মানুষ মরণের সময় দেখবায় একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনে দেখিয়া শেষ বিদায় লইয়া যায় খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায় শয়তান এই সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি বলে হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় বিদায় হও এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাইলাই তো যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না নবীর সুরত ধরতে পারে না বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي আল্লাহর রাসূলে ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালে কে আমারে দেখছেন কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালে কে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হা কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে যে সুরাটির নাম হলো কি বলে সুরা মুজ্জাম্মিল মুজ্জাম্মিল নামে একটা সুরা আছে সেই সুরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়ায় এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাই দে পারবা হক সুবহানাল্লাহ যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগে রসুলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগব রসুলুল্লাহর তমাম সুন্নতর উপর আমল আর আল্লাহর তাম আহকামর উপর আমল করা লাগব আর নবীজির দিল দি মায়া করা লাগব বালা আমলে সালেহা থাকা লাগব তারপরে নবী দেখা সম্ভব হইব কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয় শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহিম শাআর লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা সাইন নম্বরে সেই দুরুটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শেয়ের গু, ইনশাল্লাহ আমরা পড়ার সবে জানি না, জানিয়ে গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা ইলা হরিসন সাসাবাত তিজা, বুঝাইছে? কিছু শেরও আমরা ভুল আছে, আমি শুনছি এক মঞ্চে কর হুজুর বলা পড়া চলের শুদ্ধ দোয়া আল্লাহ কোনো খাননিয়া মঞ্চে জোড়া দে। কিছু আমরার দুরুদ ভুল আছে, বলে কিলা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ, মোহাম্মদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কি জিয়ে লিল্লাহ, আমরা প্রায় মানুষে ফলেন মিলাদ শরীফ, শাফাআত কি দিও লিল্লাহ, বুঝো লিল্লাহ দেবো ওই তো মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করো কা কি জিয়ে, আপনি আমরার লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কি জিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি, সল্লি মুয়া কওমবান সল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা, প্রায় মানছে ফলন জাহেলিল্লা, বুঝাইছেন? ইগু জাআ ইল্লা আলী মকলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তেসনা হওয়া হয়েছে, রাহমাত তাল্লিল ফড়িবা ইল্লাওয়ার কারণে তাল্লিল ফড়া, যার কারণে তুল্লিল ফড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি ফড়িদা, মুস্তফা মা জাআ ইল্লা রাহমাতাল্লিল আলামিন। ও বই লোকে শুদ্ধ, আমরা জাহেলিল্লা সলের গালি, বুঝাইছে? চলে না প্রায় জায়গা আপনার তো রিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলা শরীফ, বুঝাইছে? আরো আছে আত্মির ইল্লাই সারা জানেন না, বুঝেছি আগার হর জানার মাঝ খান নাই, আত্মির ইল্লা যেগুর মাঝ খান নাই, যেমনি ইমাম সাহেবে কইলা আত্মির ইল্লা হোম্মা কাবরাহুল করিম, সারায় কইলা ঠিক আছে বাজু হার আর মাঝ খান নাই, বিআরফিন শাজিব মিন সালাতিন ওয়া তাসলিম, ইনু দেওয়া নাই মাঝ খানে সারা মিলাই গেছে খালি হড্ডা খালি, বুঝেছি? আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই, বালা হুক কি আলোরে দেব দেন, প্রায় মানতে জানেন না, ও মাজানের টুকরো কানতে শিখতে পারেন না, আমরা আবার মুসলমান হল না লোক যাই মাজান ওখান আমরা জানি না, বলে এমনি সাহাব আপনি কইয়া দেন বিআর বিন শাজিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। এর লাগি সূরা মুজ্জম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করো, এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হই যাইব, সুবহানাল্লাহ। নবী গো একবারে দেখা দিলেন সবে হক নবী গো একবারে দেখা দিলেন নবী গো স্বপনে আপনার ভূমিষ্ঠতা হইল, মা মিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল, নবী গো একবার দেখা দিলেন নবী গো সফলে দেখা দিলেন, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলা,
দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো, একবার দেখা দিলেনা নবী গো, সফলে দেখা দিলেনা পাপি জানি বিনয় করি একবার দেখা দিলেনা, পাপি জানি বিনয় করি একবার দেখা দিলেনা, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না নবী গো, একবার দেখা দিলায় না নবী গো, স্বপ্নে দেখা দিলায় না নবী গো, একবার দেখা দিলেনা নবী গো, স্বপ্নে দেখা দিলেনা। আল্লাহর বান্দেগণ, কোন মানুষে যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তা আল্লাহ কি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিনে হারাম করে দে। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরত উকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উকাশে আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন, আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন, আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন ও উকাশা জানিয়া রাখো শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনে হারাম করে দিছেন। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে তাকিও, যেই সময় মানুষের রুহানিটা ভিতর তাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা, মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি, তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে, আমরা মইত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো অসিয়ত আসেনি, খে জানাজা হলাইতা এন কোনো অসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি অসিয়ত থাকে তাহলে অসিয়তটা ফুরা করা হইতো, এলা তখন না লিখে অসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায়, ইলা আসেন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগুরোর সাহাবি, অসিয়ত থাকলে অসিয়ত ফুরা হত, অসিয়তটা কি তো হইতো ফুরো হইতো, আমার কবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এ থাকছে গিয়ে বন্ধায় যে তুই অসিয়ত করছেন, তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই না শোন ইমাম সাহর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ করিবে জানাজার নমাজ পড়াইতে পারবা ফাল্লাক রাবু আল্লাহ রাব, করিবে জানাজার নমাজ পড়াইতা করিব কইতে গিয়া কোয়াওয়ায় আপন ছেলে আপন ভাতিজা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি এইভাবে এরারে কোয়াইয়া থাকছে গিয়া করি, আমরা দেশ মানুষ করিব মন কর বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরর গরর ফুয়ে গুয়াইছ গিয়া নমাজ পড়াইলাম, কোলা সরাইল থাকে না কইছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে ফড়াই লাগো গু করি বুঝ পাইছেন খান তো কি খানো ই দাঁড়ে দিও না ইমাম সাহেব
প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাবর হক বেশ, ইমাম সর্দার, ইমাম ইয়াতাক সঙ্গিয়াম, মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাবর হক বেশ, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাবর কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল, হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার আর জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বা ঘুরি সাবাই গেছেন, বাগেটর সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাব আপনা খাক না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই ফারবা নতুবা না, খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহ, মিয়া সাহ সম্মানী ডাক, আমরা দেশ ইতা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না কইছে, এই মোল্লার টিভি নাইছে রে কিতা খরতারি, হ্যাঁ কিতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল, আই সামনে শুক্রবার মাতিব, সামনে শুক্রবার আত্তি লাগিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা, কিতা বেড়া সারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিউ কিত হইল, বড় জলদি ঘুরি যাবে, বুঝতে পারছি, ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়, মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, এই মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফেকা ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা, বহুত বড় শব্দ, বুঝাইছেন, টাইটেল বাস করলে এনার হইনি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে, ওলা যেমন মনে করপ্পা মসজিদ গেছেন টাইটেল ভাষা তাই না, ইমাম সামনে তাই হাড়া, আমরা তান পিছনে মুক্ত দিই, আমরা রেক্তদা হরিয়া নামাজ তাই ইমাম সব, আমরা মোল্লা শব্দটা একবারে পেশা বানাই লেছি, বুঝাইছি, বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখেন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়, লাউ দেখছেন তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করলাও বা ইগুলা কি বলে, আত্মীর ডিম, লাউরি আত্মীর ডিম হয়েছে, তাই আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে, বিবি রেখে নগ বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি খাবার বস্তু, তুমি সুন্দর করে বাক করো বলে কি বলে, আত্মীর ডিম আজকে বাজার হইয়া লই আইছি, ঘরের বিবি কইন গো স্বামী কি কন ইটা তো লাউ বলে না আত্মীর ডিম বলে, আমি কইয়ার লাউ বলে না আত্মীর ডিম বলে, হে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম, আত্মীয় তো কোনো দিন ডিম দে না, দিসলো নি ভুবন ভাড়া কোনো দিন আত্মীয় ডিম না, আত্মী বাচ্চা হই দে ডিম দে না, বিবি কইন ইটা কিতা হই না আপনি বলে, ওই বেটা কইছে আত্মীর ডিম বলে, গিয়ে জেগিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে, মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কম মিশা মাত্র এইগুলো দেখছি মুসলমান বলে, মুসলমান হইলে কি তো হইল, মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসল তাই কইলা, মুসলমানে নু মিশা মাতে না, ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত, আত্মীর ডিম কইছে আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি, কত শক্ত ইমান, বুঝাইতে রানি মুসলমানে মিশা মাতে না তা না আকিদা, কত শক্ত পাক্কা ইমানদার, আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না নিকল যাই জিও জিও, মাঝে মাঝে আমরা মাতি তুড়া তুড়া ছাড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝাইছেন, আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম, মিশা মাত মাতা গুনায় কবিরা, যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমিও লাউ দিয়ে গিয়ে আইছি, বুঝাইছি, লাউ আমিও পছন্দ করি, আমিও কইছি আর কিচ্ছু না লাউ, আমার এক ভাই হওয়াইছে, আমি লাউ লইছি, আজকে যা আলিম বলে খাইতরা সারাও লাউ দেখছি, একটা আইটেম আছে আছেন না না আছে, দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম, বাবা এর লাগি শান হাবিবুর রহমান সেই কিতাবর মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন, আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন,
বাদশা হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানিপাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশা হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িতে খাইতা, গিয়া দেখন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন, আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে কয় খাইত না, পছন্দ করে না, ইগুরে আমি জমিনের মধ্যে রাখতাম সাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি, যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন কেনে এইটা নাকুশ করি লাইলে গজায়, আজকে তোরে আমি জমিনে রাখতাম সাইয়ার না, তুই নবীর সব থাকি বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুধ বৈত্রাই নবী লাউ পছন্দ করে না, তুই কইত্র পছন্দ না খাইতে নাই, তোরে শেষ করে দিতাম, তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে কে, সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে আমি জানছি না বুঝছি না, আমারে ক্ষমা দাও, ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সবে কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না জানিয়া রাখ, আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান, কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। যাই হোক, এর লাগি ই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই। এখন তুড়ে আলোচনার যাই, আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট, একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হদিস আপনার সামনে আমি আনিয়ার বিটা বুখারী শরীফের হদিস, হদিসের এবারতটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি আর। হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান হসল, তান কবরস্থান গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতা, মাতিতে পারতাম। বুধ বৈত্রাইন ঈসা নবী কবরস্থান গিয়ে ডাক দিলে, ইনু কে আসো উঠো, ও উঠিতে লাগতো, ইগু তার মুজিজা আসলো, নবী অকলর মুজিজা আসলো, ওলি অকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী অকল তাকে যেটা মুজিজা, কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা, আমাদের নবীর মুজিজা কতটুক, শাওয়াহিদুন নুবুয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধে মুজিজা ছিল, এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে। আল্লাহর বন্দেগানের জন্য দেখক কা, হযরতে ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর, তারা পুরাতন একটা খবর দেখাইছেন, সেই পুরাতন খবর গিয়া ঈসা ডাক দিছন, দেওয়ার লাগে লাগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, তিন নম্বর ডাকর সময় খবর থাকি একজন মানুষ উঠিলাম, উঠিওলা খাফিতরা থর থরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও সাইন। তখন তাইন কইলা, আমার নাম হইল গেসাম, বাবার নাম কিতা, বলে বাবার নাম হইল গে হযরতে নূহ, বলে নূহ নবীর আওলাদ দি তুমি, বলে হ্যাঁ, আপনাকে বলে আমি ঈসা, কেন আমারে ডাকছেন, বলে ডাকছি কোসাইন, তোমারে আগে দুই ডাক দিলাম কোনো ডাকের সাড়া নাই, তিন নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে, খেনে থর তরাইয়া কাবিত্রায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলো আমার উত্তর দেও। স্বামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মন করছি কেয়ামতর মন হয় ডাক পড়ি গেছে গিয়া। বুধবাই খবরের হালে তো তাকে কেয়ামতর ডরা ডর ডরাইতা, আমি ডরাইয়া জবাব দিয়ার না কই আর, কেয়ামতর ডাক পড়ি গেল না গিতা, আচ্ছা খাফো কেনে, বলে কেয়ামতর ডরে মাথার চুল এবং দাড়ি গুলা সাদা কেনে, বলে একমাত্র কেয়ামতর চিন্তায়, অন্য রেওয়ায় তো আনছন, বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়,
যার কারণে আল্লাহর বান্দাগণ ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাম হোসাইন কবরের মধ্যে কত দিন তাকিয়াছ বলে 450 বছর তাকিয়াছি। এক রাওয়ায়েতে আছে 400 বছর তাকিয়াছি। আচ্ছা ঠিক আছে থাকো, ও সাম হোসাইন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও সাইন। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই, তবে জানিয়া রাখো কা আইস্তা কি 450 বছর আগে আজরাইলে টান মারি আমার জান নিছলা, নিতে সময় শরীর যেন বেদনা হইছিল গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমার খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইরুইয়া যাইতে সময় বেন সহজ নাই, 400 বছর হই গেল সামর কবরের মধ্যে তেন কত্রা বড় কষ্ট কড্ডা, প্রত্যেক আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেক বাইর করে আনিবা, এর লাগে মত বাবা অত সহজ না মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম, নবীজিয়ে ফরমান আজাবে সক্রাত তাকে তুমি তান পানা যাও, সক্রাতের নিশানুয়া তাকছে গিয়া ওটা রেখুন বলে গলার মধ্যে আওয়াজ ভাই ভাই শরীর অচেতন হই জীব জবান আল্লাহ বন্ধ করে দিব, আওলাদে বাবা কইয়া ডাকিবা মা কইয়া ডাকিবা কোনো উত্তর আসত নাই, আর যে নিত্য যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা ভানি দেও আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও, এইভাবে একদিন হয় তিন দিন কিবা তো তিন সপ্তাহ কিবা তো তিন মাস, এইভাবে আজাবে সক্রাত তুই তো হরে আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানে আজাবে সক্রাতওয়ালা রোগীর পাশে বসিয়া সুরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও, সুরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো হইতো আযাব কৃত রুকি কোন রুগী বলে সক্রাতে আযাব বড় কঠিন আযাব। সুরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুক ফজিলত আল্লাহর রাসূলে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়ামান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা قراءه القران 10 مره او كما قال عليه الصلاه والسلام আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন সুবহানাল্লাহ, কত সওয়াব ভাই। মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইরে যায় খোঁজ খবর লইতাম আমরার জিন্দা হলার উপরে বার, কিন্তু রুটটা বাহির হইয়া গেছে এই রুটটার দুনিয়ার জমিনে গুড়ি আসত নাই, ও গোসল দেওয়াইবার সময় তুমি তাহলে প্রতিবেশী অকল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও, বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছেন মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাইন দেও। আমরার দেশে হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যাই না মনে করেন মুর্দা দরি লইব হই না হয় থাকতে পারে ডোরাই মানুষ মরি গেলে ডোরাই ইয়া আল্লাহ মানুষ মরলে ডোরাই তাই গো, মানুষ মরলে আর ডর নাই এন তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়, আমরা কই না গোসল দিতা খোয়া যায় না রায় দেখা হল দিতে পারো কিছু মানছে ওলা ডোরাই সীতা লঙ্ঘ কিরে কয় আদম গাছে তা করে ফঙ্গি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশারে সুজন ফঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম হরি কপালে নাই লেখা খাস হরি মিন্নতি হরি একবার দেও দেখারে সুজন ফঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রূপ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূপটা কোনোদিন আর দুনিয়ার জমিন ঘুরিয়ার আসতো নাই, এই পঙ্কি দি মুরা দিয়া থাকছে গে জান জানডে দেখবার লাগে জীবনে বহু চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না, তাই আমরা প্রত্যেকের ভিতরে রূপ আছে জানটা আছে কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না হইছে নি বলছি জি না, ফঙ্কি দেখবার লাগি বহুত আশা কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না, কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে রুহটা ভিতরে আছে বাহিরিয়া যাইব একদিন তখন দুনিয়ার জমিন সবে হইবা মরা মর্দা। আল্লাহর বান্দাগণের জন্য
জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা, যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা, কোন জায়গায় কবর দেব হইতো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদকা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজার নামাজের ইমামতি হে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও, প্রথমে আকাশটা কি বরিষ্ঠ গলাসি আমার জানাজা দা করবা, তারপরে তুমি তা একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি হে করতারে দু জাহানোর বাদশাহ, খাতামুন নবীন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী অগলর ইমাম, যে নবীর পিছনে সারা নবী অগলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা, ও নবীর হে নামাজ পড়াই তাহার কতটুক সাহস আছে। আল্লাহর রাসূলের জানাজার নামাজ এখা এখা হইছে, হেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, সেই সাহাবী জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপাতর পরে আমি কি করতাম কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর অপাতর পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ, বুধ হয় রে ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূলের। ভাই মুসলমানের লাগিবে দেখক, মাইতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়ত এরা দিবা, এর লাগে করিবা ওলাদকলে খাস করিবকলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও, এটা তোমাদের উপরে হক, সুন্দর করিয়া বড়ের বাতা আর মন্দির বাতা দিয়া পানিটা রেজাল দেও, এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গে সুন্নত, দুইটা জিনিস তিত্তা বাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্যই পানি দিয়া সুন্দর করিয়া মইয়েত্রে গোসল তুমি তান দেওয়াও। সর্বসুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন, মইয়েত্রে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও, আজরাইলে টান মারিয়া জান টান নেওয়ার সময় শরীর লইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়েতের গোসল দিও না। যেই সময় মসজিদের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মসজিদের রুহানি খান্দন আরম্ভ করে, এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না, মসজিদের রুহানি খেনে খান্দে বাবা ও কারণে খান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানি হয়ে যায়, আর তেমন বেশ দেরি নাই, দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যাইয়া। একজন বাবা আওলাদ পাইছেন, মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন, অনেকে মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই না, 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, ঘায়ের মধ্যে বাকি মহিলাকে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে, এই খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না, কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না, এলা রেকর্ড আছে না, হয়তো খান্দিছে না, খান্দিছে, আর যদি কোনো গিয়ে খান্দে না দিল দৌড়ো তাকে যদি আসতা বাকি গুড়ে কোনটাইয়া খান্দাইবে, খান্দাইবেন না, বলছে খান্দোস না, আমি উপায় নাই খান্দোস না, খানে আবহ শুরু করে দিছি, ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব, মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে খাবার লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়, কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার ভাই ছাড়িয়া মায়ার বোন ছাড়িয়া মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়, আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়, বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে কিলা খান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না, বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া অত মায়ের আওলাদরে ছাড়িয়া বিবি বাচ্চা সব কিচ্ছু ফেলাইয়া সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে খাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে, মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া
নতুন দেশ কবরস্থানের মধ্যে সেই মইত গিকি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়, কোন কারণে নতুন জায়গার যার মেয়েটা বই পাইব শরম করব, যার কারণে আপন জন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়, কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না, যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়, 40 কদম দেওয়া হইল গিয়া মোস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা, যদি সম্ভব হয় করারের মধ্যে ধরবা 40 কদম দেওয়া মোস্তাহাব, আর এই সময় কদমে কদমে সগিরা গুনাহ আল্লাহ মাফ দেন। ব্যাটিং তোর করার পিছে থাকতো পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজ উগিয়ে আমরা শরীক হই যাই, বুখারী শরীফের হাদিস, কালা মানিত্তাবা জানাজাতা ঈমানাহু ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউগরুগা মিন দাফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায়েন, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়ি লইল আর মাটি দিলাইল দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাতে নাকি আল্লাহ দান করিলেন। সুবহান, জানাজা পড়লো মাটি দিল মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত নাকি আল্লাহ দান করো, 2 কিরাত আল্লাহর রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুক হইব? আল্লাহর রাসূলে ফরমায়েন, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না যান গিয়াম, সুম্মা রাজআ ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত থাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগে ও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোন ওয়ারিস ওলি ওয়ারিস অকলরে হইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে যাই আর গিয়া, আপনি হইয়া যাবা খান উত্তম বালা, যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম, এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে, মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওফিহা নুইদুকুম ওই মাটির মধ্যে আমরা যাইমো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিম মানে আপনার কাছে যাইমো। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, বাবা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা, 2 নম্বরে ফুঁক দিবা সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা, 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শ্রেষ্ঠ বিপর্যন্ত কেয়ামত রাগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছেন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরর ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা, উঠতাম না দাকাই কুল্লাখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান্নার, সেই কিতাবর মধ্যে লেখছন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে দেখি উঠিবা, এর মধ্যে মাত্র 1 গুরের কথা কইমু বাবা রসুল্লাহ ফরমায়, 1 গুর মানুষ খবর তাকে উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা, ইয়া রাসূলুল্লাহ খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক কষল, এরা মানুষ কবর তাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত, আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আমদারে পানা দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন।